সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচশোটি এমসিকিউ আমরা আজকে সেখান থেকে বিশটি এমসিকিউ আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে দিরুক্তি শব্দ দিরুক্তি শব্দ হচ্ছে কোনো একটা শব্দকে দুইবার বলা যেমন আমার জল লাগছে এখানে আমরা জ্বর শব্দটাকে একবার বলেছি যদি বলি যে আমার জ্বর জ্বর লাগছে তাহলে আমি জ্বর শব্দটাকে দুইবার বলেছি এখানে জ্বর তারপরে এই যে জ্বর জ্বর এইটাই হচ্ছে দিরক্তি শব্দ তাহলে আমরা যে কোনো শব্দকে যদি আমি দুইবার ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে কি দিরক্তি শব্দ তাহলে আমরা এখানে পড়ব হচ্ছে এই যে দুইবার ব্যবহারের ফলে নতুন কি অর্থে বা নতুন কোন পদ বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে সেই বিষয়টা আমরা পড়বো তাহলে আমরা দিরুক্তি হচ্ছে যে কোনো শব্দকে দুইবার বলা আর আমরা এই অধ্যায়তে পড়ব হচ্ছে এই দুইবার বলার ফলে নতুন কি অর্থ ধারণ করেছে আমরা সেই বিষয়টা পড়ব তো প্রথমে চলে যে আমরা কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ এখানে কলকলিয়ে কোন পথ কলকলি হচ্ছে ক্রিয়া কারণ কোনো চিল্লাচিল্লি বা সাউন্ড বোঝাচ্ছে সাউন্ড করা যেটা চিল্লাচিল্লি করা সেটা কী হবে ক্রিয়া হবে কলকলানো কথা বলা তারপরে চলে আসছে বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তুলতেছে এই যে ঝমঝমানি একটা দ্বিরুক্তি শব্দ এই দ্বিরুক্তি শব্দ অর্থ বোঝাচ্ছে হচ্ছে বিশেষ্য কারণ ঝমঝম রহিম এখানে যদি আমি বলি যে রহিম আমাদের অস্থির করে তোলে এই রহিমটা এখানে কোন পদ বিশেষ্য সো এখানে বৃষ্টির ঝমঝমানি এটাও কী হবে বিশেষ্য পদ হবে নামিলো নবে বেদনায় এখানে যে বাদল ছলছল এটা বাদলকে মডিফাই করছে বৃষ্টির দোষগুণ বোঝাচ্ছে আর আমরা জানি দোষগুণ বুঝাইলে অবশ্যই সেটা কি হবে বিশেষণ হবে চিকচিক করে বালি কোথাও নাহি কাদা এই যে চিকচিক করে মিনমিন করে করে হচ্ছে একটা ক্রিয়া শব্দ এই করে কে সেটা দোষগুণ বোঝাচ্ছে আমরা জানি কোনো কিছু দোষগুণ বোঝালে সেটা অবশ্যই বিশেষণ যেহেতু করের দোষগুণ বোঝাচ্ছে মানে ক্রিয়ার দোষগুণ বোঝাচ্ছে তাহলে এটা কী হবে ক্রিয়া বিশেষণ থেকে থেকে শিশুটি কাঁদছে এই থেকে থেকে শিশুটি কাঁদছে অর্থ হচ্ছে সে সকালে কাঁদছে দুপুরে কাঁদতেছে আবার কাঁদতেছে তাহলে কী হবে কালের বিস্তার তারপর হচ্ছে ফুলগুলো তুই আনরে বাঁচা বাছা এই এই বাচ্চা বাচ্চা দ্বারা কি বুঝাচ্ছে এটা হচ্ছে ভাবের প্রবাণতা এটা একটু মুখস্থ রাখবা কারণ এটা অনেকে ভুলে যায় তারপর চলে আসে রীতিতে বিরক্ত শব্দ এই যুগ্ন রীতি শব্দ অর্থ হচ্ছে যে আমাদের কিছু দিরক্ত শব্দর আদিতে বা প্রথমে বা মাঝখানে মানে বিভিন্নভাবে গঠিত হলো বিরক্ত শব্দটা আমরা সেটা দেখব যেমন হচ্ছে আদিসরের পরিবর্তন করে আদিস্বর মানে হচ্ছে প্রথমে পরিবর্তন করে যেমন চুপ চাপ এই যে চুপের সুকারকে আমরা আকার করে ফেললাম বা মিট মাঠ ইকারকে আমরা আকার করে ফেললাম মানে প্রথম আদিস্বরের পরিবর্তন করে মিটকে মাঠ করা হলো চুপ চাপ যদি বলা হয় যে নিচের কোনটি আদিস্বরের পরিবর্তনে যুগ্মরীতিতে বিরোক্তি শব্দ গঠিত হলো তাহলে দেখবা আদিস্বর মানে হচ্ছে প্রথম স্বর চেঞ্জ হয়ে গেল। সেম এভাবে অন্তঃস্বরও পরিবর্তন হয় যেমন ধরছে মারা মারি যে আকার ইকার হয়ে গেল সমর্থক শব্দ দিয়েও হয় সমর্থক শব্দ যেমন হচ্ছে চাল চলন চাল যে অর্থ চলন অর্থ একই বা রীতি নীতি এই রীতিনীতি কীভাবে হল কীভাবে শব্দ হলো সেটা হচ্ছে সমর্থক শব্দ দিয়ে আবার কখনো কখনো ভিন্নার্থক শব্দ দিয়ে হয় যেমন ডাল ভাত এ ডাল একটা শব্দ ভাত আর একটা শব্দ ভিন্ন শব্দ এই দুটো দিকই ওরা হলো ডাল ভাত একটা দ্বিরুক্তি শব্দ তারপর আস হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর টাপুর টুপুর কোন পদ টাপুর টুপুর হচ্ছে অব্যয় বারবার সে কামান গর্জে উঠলো এই যে বারবার বারবার হচ্ছে শব্দ বারবার বারবার হচ্ছে পৌনপণিকতা মানে অ্যাগেন মানে অনেকবার যেমন হচ্ছে বারবার তুমি কথা বলতেছো বারবার তুমি এখানে আসতেছ তাহলে এই বারবার অর্থ হচ্ছে পৌন পণিকতা পৌনপণিকতা অর্থ হচ্ছে যে একটা কিছু বারবার করে অনেকবার তারপর হচ্ছে ডেকে ডেকে হয়েছি আমি কি তোমাকে একবার ডেকেছি না অনেকবার ডেকেছি তার মানে এটা হবে পোনোপনিকতা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে এই ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে এখানে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে এখানে এই ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে দ্বির শব্দ তাহলে এটা আর শুনলে কিভাবে এই যে আমি শুনলাম এটাকে মডিফাই করছে কীভাবে ঘুমিয়ে ঘুমিয়ে তার মানে হচ্ছে ক্রিয়াকে মডিফাই করলো ক্রিয়ার দোষগুণ বোঝাচ্ছে তো ক্রিয়াকে যদি দোষগুণ বোঝাচ্ছে এটা হবে ক্রিয়া বিশেষণ দেখতে দেখতে আকাশটা কালো হয়ে গেল। এখানে স্বল্পকাল স্থায়ী বোঝাচ্ছে এই দেখতে দেখতে অল্পক অল্প কিছু সময়ের মধ্যে আকাশটা কালো হয়ে গেল তার মানে দেখতে দেখতে কি বোঝাচ্ছে স্বল্পকাল স্থায়ী কে কে এলো এই কে কে এটা হচ্ছে সর্বনামের দিরুক্তি আর সর্বনামের দিরুক্তি দ্বারা কি বোঝাচ্ছে বহু বছর না এক বছর আমরা জানি কে কে এলো এখানে মানুষ একজন না অনেকজন আসছে তার মানে এটা কি হবে বহু বচন বোঝাচ্ছে আর এটা হচ্ছে সর্বনামের দিরুক্তি কারণ কে একটা সর্বনাম এবং কে আরেকটা সর্বনাম এরপর হচ্ছে কালো কালো চেহারা উড়ো ভাব কবি কবি ভাব এগুলো সামান্য বোঝাচ্ছে কালো কালো চেহারা বলতে কি সে একদম কালো না সামান্য রাশি রাশি ধন এই রাশি রাশি দ্বারা হচ্ছে আদিক্য বোঝাচ্ছে হিউজ বোঝাচ্ছে জ্বর জ্বর লাগছে এই জ্বর জ্বর মানে হচ্ছে সামান্য আমার জ্বর জ্বর লাগছে মানে কি আমার সামান্য জ্বর হচ্ছে তারপর হচ্ছে তার সঙ্গী সাথে সঙ্গী যে সাথী ও সে তার মানে সঙ্গী সাথী দ্বারা অনুরূপ বোঝাচ্ছে এরপর হচ্ছে ও দাদা দাদা বলে কাঁদছে ও মা মা বলে চিৎকার করতেছে তার মানে এখানে দাদা দাদা এটা হচ্ছে আগ্রহ দাদার প্রতি আগ্রহ বোঝাচ্ছে বা এখানে যদি বলি যে মা মা বলে চিৎকার করতেছে এখানে মায়ের প্রতি আগ্রহ বোঝাচ্ছে লোকটা হাড়ের শয়তান এই হাড়ের শয়তান অর্থ হচ্ছে খুবই বেশি মানে আধিক্য বোঝাচ্ছে অনেক ব্যাপক একটা শয়তান লোক তাহলে হাড়ের শয়তান অর্থ কি আধিক্য বোঝাচ্ছে তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ তুমি দিন দিন খারাপ হয়ে যাচ্ছ তাহলে এই দিন দিন অর্থ হচ্ছে ধারাবাহিকতা দিন দিন অর্থ কি ডে বাই ডে বা ধারাবাহিকতা আর দিরুক্তি শব্দ অর্থ হচ্ছে দুইবার উক্ত হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ওরহামতুল্ল